ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর দুদিনের মধ্যে ঢাকা ছাড়েন সম্রাট। আত্মগোপনে ছিলেন চৌদ্দগ্রামে শিবির নেতার বাসায়। গ্রেপ্তারের পরপরই যুবলীগ থেকে বহিষ্কার। সম্রাটের নেতৃত্বেই ভিক্টোরিয়া ক্লাবে চলত রমরমা ক্যাসিনো ব্যবসা। রাজনৈতিক চাপ আর ভয়ে নীরব ছিলেন দাবি ক্লাব পরিচালকদের। ভারত থেকে রপ্তানি বন্ধের পর মজুদের কারণে পচে গেছে অনেক পেঁয়াজ। লোকসানের মুখে ব্যবসায়ীরা। বন্দরগুলোতে দীর্ঘদিন আটকে রাখাকেও দুষছেন অনেকে। এবং আজ মহানবমী, দেশ জুড়ে উৎসবের আমেজ। মহাষ্টমীতে মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীদের দেবীর চরণে অঞ্জলি। বাংলা সময় সঙ্গে আছি আমি হরিপদ সাহা। নানা গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কারাগারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এর আগে গতকাল দুপুরে র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর দুদিন পরই আত্মগোপনে চলে যান সম্রাট। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্রাট ও আরমানের অপরাধের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্গাপুরে প্রথম সারির জুয়ারি হিসেবে খ্যাত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বাংলাদেশে ক্যাসিনো চালুর অন্যতম হোতা মনে করা হয় তাকে। এমনকি রাজধানীর সব ক্যাসিনো তার ছত্রছায়াতেই চলত। আর এই ব্যবসাতে তার গুরু এনামুল হক আরমান। র‍্যাব বলছে, রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকড়া ইউনিয়নের কুঞ্জুশ্রী গ্রাম থেকে গ্রেফতার করা হয় দুজনকে। 18 সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানের শুরু থেকেই আলোচনায় ছিল সম্রাটের নাম। অভিযানের শুরুর দিন শত শত কর্মী নিয়ে অবস্থান নেন কাকরাইল যুবলীগ কার্যালয়ে। খোলা ছিল ফোন নম্বরও। তবে এক সময় লাপাত্তা হয়ে যান। 22 সেপ্টেম্বর দেয়া হয় দেশ থেকে নিষেধাজ্ঞা। ট্যাপ মহাপরিচালক বলছেন, অভিযানের দুদিন পরই আত্মগোপনে চলে যান ক্যাসিনো সম্রাট। আমরা যখন ক্যাসিনো বিরোধী অপারেশন শুরু করি, তার বলতে গেলে এক দুদিনের মধ্যে ঢাকা ত্যাগ করেন। আত্মগোপনের জন্য উনি এমন সব পদ্ধতি অবলম্বন করেছিলেন যাতে করে সহজে খুঁজে না পাওয়া যায়। অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্র গড়ে ওঠে। তো আমরা এই সবাই মিলে কাজ করছি। আর আমি আবারও বলবো যে এটা এখন আইন অনুযায়ী ব্যবস্থা হবে, তা তাদের তদন্ত হবে। তারা যতখানি সম্পৃক্তের সঙ্গে সেগুলি নিয়ে তদন্তের পরে বিচারের মুখোমুখি হবে তারা। অভিযান শুরুর 17 দিনেও সম্রাটের কোনো খোঁজ না মেলায় শনিবার সরাসরি প্রশ্ন তোলেন আওয়ামী লীগের কোনো কোনো নেতা। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্দেশ দেওয়ার পরেও কেন এখন পর্যন্ত সম্রাটকে আটক করা হয়নি? জানা যায়, 1990 সালে ছাত্র রাজনীতি দিয়ে শুরু। এরশাদ বিরোধী আন্দোলনে রমনা এলাকায় সংগঠকের দায়িত্বে ছিলেন সম্রাট। সময়ের পরিক্রমায় যুবলীগে নিজের অবস্থান শক্ত করেন তিনি। এদিকে এতদিন সম্রাটকে নিয়ে মুখ না খুললেও গ্রেফতারের পরপরই তাকে বহিষ্কারের ঘোষণা দেয় যুবলীগ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ক্যাসিনো বিরোধী অভিযানের পর কুমিল্লার চৌদ্দগ্রামে কুঞ্জুশ্রীপুর গ্রামের পরিবহন ব্যবসায়ী মনির চৌধুরীর বাড়িতে আত্মগোপন করেন সম্রাট। স্থানীয়রা বলছেন, সম্রাট ও মনির ছাত্রজীবনে একই স্কুলে পড়াশোনা করায় তাদের মধ্যে সখ্য ছিল। আর স্থানীয় জনপ্রতিনিধি জানান, মনির ছাত্রজীবনে শিবিরের সঙ্গে জড়িত ছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রামের কুঞ্জশ্রীপুর গ্রামের পরিবহন ব্যবসায়ী মনির চৌধুরীর বাড়িতে সম্রাট অবস্থান করছে এমন সংবাদ পেয়ে শনিবার রাত 9টা থেকে পুরো বাড়িটি ঘিরে রাখে র‍্যাবের সদস্যরা। রাত 2টার দিকে সহযোগী আরমানসহ গ্রেপ্তার করা হয় সম্রাটকে। বাড়িটির মালিক মনির চৌধুরী ছাত্রজীবনে শিবিরের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া পরিবহন ব্যবসার সূত্রে আগে থেকেই মনিরের সঙ্গে সম্রাটের ব্যবসায়িক সম্পর্ক ছিল বলেও জানান তারা। সকালে না শুনছি দোকানে যে এখানে নাকি ঢাকার সম্রাটকে র‍্যাব গ্রেপ্তার করে এখান থেকে নিচে পর্যন্ত শুনছি। বাইরে নাই, গেটে তালা মারা ছিল। আমাদের ঘরে র‍্যাব ঢুকতে চাইছিল। আমরা বলছি যে না, আমাদের ঘরে তো কেউ নাই, কোনো পুরুষ মানুষ নাই, সবাই ঢাকা থাকে। ওই ঘরটা আমার কাকা হয়, মনির চৌধুরী আমার কাকা আর কি, ওনার ঘর, কেউ থাকে না। মনির চৌধুরী পরিবহনের ব্যবসা করে, এই সবাদে হয়তো সম্রাটের পরিচিত। আর স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, মনির চৌধুরী বর্তমানে স্টার লাইন পরিবহনের সঙ্গে যুক্ত। তিনি ফেনী পৌর মেয়র আলাউদ্দিনের ভগ্নিপতি বলেও জানান এই জনপ্রতিনিধি। ফেনীর স্টার লাইন গ্রুপের সে ডাইরেক্টর, আমি যতটুকু জানি, আর হলো ওনার এই আলাউদ্দিন সাহেবের ভগ্নিপতি। আর রাজনৈতিক পরিচয় বলতে সে একটা সময় ছাত্র শিবির করছে। ইদানিং তো অবশ্য বাড়িঘরে খুব কম, মানে পলিটিক্যাল খুব একটা অ্যাক্টিভিটিস নাই, কিন্তু একটা সময় সে রাজনীতি, জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। ক্যাসিনো কেলেঙ্কারির মূল হোতা হিসেবে অভিযোগ ওঠার পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। আতিয়ার সজল, সময় সংবাদ, কুমিল্লা।
কুমিল্লার চোদ্দ গ্রামের একই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এনামুল হক আরমানকে। সম্রাটের ঘনিষ্ঠরা জানান, এই আরমানি নিজের টাকা দিয়ে প্রথমে ক্যাসিনো সরঞ্জাম কিনে আনেন ঢাকায়। এনামুল হক আরমান ঢাকা দক্ষিণের যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সবাই তাকে চিনত। তিনি প্রথম ক্যাসিনো নিয়ে আসেন ঢাকায়। আর এই আরমানকে ক্যাসিনো জগতের গুরু মানেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। নোয়াখালী থেকে উঠে আসা আরমানের উত্থান ঘটে রাজধানীর গুলিস্তানের বাইতুল মোকাররম এলাকার সামান্য হকার ব্যবসার মধ্য দিয়ে। আরমান একসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিকটাত্মীয় বাউন্ডারি ইকবাল হিসেবে পরিচিত ইকবাল হোসেনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ইকবালের যাতায়াত ছিল হাওয়া ভবনে, তার মাধ্যমে আরমানও হাওয়া ভবনে ঘনিষ্ঠ হন। পদ পদবী না থাকলেও হাওয়া ভবন ঘনিষ্ঠ বলে মতিঝিল ক্লাব পাড়ায় প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। বিএনপির আমলেই আরমান ফকিরাপুলের কয়েকটি ক্লাবের জুয়ার আসর নিয়ন্ত্রণ শুরু করেন। বিএনপি ক্ষমতাচ্যুত হলে যুবলীগের মিছিলে হাজির হতে শুরু করেন আরমান, ঘনিষ্ঠ হয়ে ওঠেন সম্রাটের। সম্রাট ঢাকা দক্ষিণের যুবলীগের সভাপতি হলে সহসভাপতি করা হয় আরমানকে। পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে লাগেজ সহ বিভিন্ন ধরনের পণ্য এনে বাইতুল মোকাররমে বিক্রি করতেন আরমান। সেই সুবাদে সিঙ্গাপুরে ক্যাসিনোর সঙ্গে পরিচয় ঘটে তার। পরবর্তী সময়ে সম্রাটকে এই লাভজনক ব্যবসার ধারণা দেন তিনি। সম্রাটের ক্যাসিনো টাকা সংগ্রাহক এবং ক্যাশিয়ার হিসেবে পরিচিতি পান আরমান। মূলত তার মাধ্যমেই ক্যাসিনো জগতে প্রবেশ ঘটে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহসভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নেতৃত্বেই ক্যাসিনো চলত ক্লাব আঙ্গিনায়, আর তা দেখাশোনা করতেন যুবলীগের বহিষ্কৃত নেতা এনামুল হক আরমান। এতদিন সব জানলেও রাজনৈতিক চাপ এবং ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন ক্লাব পরিচালকরা। এখন পরিস্থিতি পাল্টে যাওয়ায় দায় মেনে নিচ্ছেন তারা, চাইছেন ক্লাব চালানোর আরও একটা সুযোগ। বিস্তারিত নিয়ন মোহাইমিনের রিপোর্টে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব 116 বছরের পুরানো ঐতিহ্যবাহী এক ক্রীড়া সংগঠন, তবে কালের পরিক্রমায় সেটা এখন মলিন। নেই সেই রং, যেন বয়সের ভারে ক্লান্ত নুজ্জতার আঙিনা। আর সেই সুযোগটাই নেয় রাজনৈতিক প্রভাবশালীরা, দাবি ক্লাব পরিচালকদের। মতিঝিলের ক্লাব পাড়ায় দীর্ঘদিন ধরেই চলে আসছিল ক্যাসিনো। সম্রাটের ক্ষমতা বলে 2016 বিনিময়ে দৈনিক ক্লাব কোষে জমা হতো 40,000 টাকা, বাকিটা চলে যেত তাদের পকেটে। যুবলীগ নেতা আরমান দেখাশোনা করতেন ক্লাবটির ক্যাসিনো। সম্রাট আসলে যখন সে ভিক্টোরিয়া ক্লাবে আসে, সে কার্ড খেলতে আসতো, তো ওখান থেকে আস্তে 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 যে দেখা গেল যে সে ক্লাবের সাথে জড়িয়ে গেল, যে ক্লাবের একটা তাকে ক্লাবের প্রথমে সে ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার হলো। সব জানলেও কিছুই করার ছিল না ক্লাব কর্মকর্তাদের। রাজনৈতিক ক্ষমতা ও ভয়ে তারা মুখ খুলতে সাহস পাননি। আমরাও একটা বিদাগ্রস্ত ভাবে আছি, কিভাবে এটা জড়াই গেল। এটা তো আপনারা সবাই জানেন, আমাদের থেকে এটা জোরপূর্বক ভাবেই নেওয়া কথায়। বিক্রিটা বেশ কয়েক বছর হয়েছে, এটা বিক্রির ক্লাবে এটা আছে, এটা অস্বীকার করে লাভ নেই। ক্লাবও বেনিফিট হয়েছে এবং আমাদের বিক্রির ক্লাবে যেটা হয়েছে যে আমাদের তবে পরিস্থিতি বদলে যাওয়ায় এখন মুখ খুলেছেন ক্লাব পরিচালকরা, তাই তাদের দায় স্বীকারের নীতিকে মানতে পারছেন না ভিক্টোরিয়ার সাবেক খেলোয়াড় এবং কোচ আবু ইউসুফ। এখন যারা অর্গানাইজিং এ আসছেন, এখন যারা করতেছে, এরা আসলে খেলাধুলা থেকে আসে নাই, এরা স্পোর্টসম্যান না, সোজা কথা। এদের মুখ্য ইয়ে হলো এখানে জুয়া ইয়ে এগুলা থেকে তাদের যে আর্ন করে, যে বিপুল পরিমাণে এখানে টাকা পয়সা লেনদেন হয়। পুলিশি অভিযানের পর থেকেই বন্ধ রয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এখন ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে বাঁচাতে আরেকবার সুযোগ চান পরিচালকরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। তিন দফায় ছয় দিনের রিমান্ড শেষে বিসিবির পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী তেজগাঁও থানায় করা মাদক আইনের মামলা শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় আসামিপক্ষের জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত। এর আগে তৃতীয় দফার রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে রাখার জন্য আদালতে আবেদন করেন। গত 27 ও 30 সেপ্টেম্বর এবং 3রা অক্টোবর একই মামলায় তাকে 2 দিন করে 6 দিন রিমান্ডে দেন আদালত। এদিকে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে মাদক মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুর্নীতিবাজরা যত প্রভাবশালী হোক তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সন্ধ্যায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এটা কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নয়, এটা যেই অপরাধী তাকেই গ্রেপ্তার করা হবে, যেই অপরাধী তাকেই আইনের আওতায় আনা হবে,
এটা গভর্নমেন্টের ইচ্ছা এবং গভর্নমেন্টের ব্যাপারে একটা সংকল্পবদ্ধ এবং এই লক্ষ্যকে সামনে রেখেই এই শুদ্ধি অভিযান শুরু হয়েছে। টার্গেট অ্যাচিভ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, যতদিন না দুর্নীতি দুর্বৃত্তায়নের চক্র আমরা ভেঙে দিতে না পারব ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। দেশের 99% মানুষ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবেন। গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টারন্যাশনালের জনমত জরিপ এ তথ্য উঠে এসেছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন। চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে 97% মানুষ সন্তুষ্ট বলেও জরিপে জানা যায়। এছাড়া 88% মানুষ মনে করেন ক্যাসিনো বিরোধী অভিযানে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হবে। জরিপে অংশগ্রহণকারীদের 84% বৈধভাবে ক্যাসিনোর লাইসেন্স দেওয়ারও বিরোধিতা করেছেন। এবারও আমরা দেখলাম যে ক্যাসিনো বিরোধী অভিযানকে অধিকাংশ মানুষই মনে করে যে এটি একটি জরুরি অভিযান এবং তাদের সমর্থনের জায়গাটা তারা দেখিয়েছে, যেটা বর্তমান সরকারের জন্য একটা ব্যাপক নৈতিক সাহস যোগাবে যাতে তারা এই অভিযানটি কন্টিনিউ করে। বাংলা সময় আরও থাকছে, নাটোরে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, বৈধতা না থাকায় সিলগালা, হাসপাতালের মালিক আটক। চার দিনের ভারত সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাত 10:30 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। চার দিনের ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ইন্ডিয়া ইকোনমিক সামিটের পাশাপাশি ভারত বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠকে অংশ নেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন সরকার প্রধান শেখ হাসিনা। সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 7টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার বেলা 12:00 কিছু পরে নয়াদিল্লিতে তাজমহল হোটেলে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং। এ সময় দুই নেতার সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলেন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসীন হওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান দুই নেতা। প্রশংসা করেন তার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের। কৌতূহল ঘিরে থাকা দুই শীর্ষ নেতা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠকের পর এখন সচেতন মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা আর তিস্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপিত হলেও অনুপস্থিত আসামের নাগরিকত্ব ইস্যু। বৈঠকের পর লেনদেনের হিসেব স্পষ্ট হয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানালেন এবারের সফর ফলপ্রসূ হয়েছে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় রিপোর্ট করেছেন দেবাশিস রায়। ভৌগোলিকভাবে বাংলাদেশের ঘনিষ্ঠ আর আস্থাভাজন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বৈঠক বরাবরই তাৎপর্যপূর্ণ নানান দিক থেকে। নতুন মেয়াদে দুই নেতা ক্ষমতায় আসার পর শনিবার নয়াদিল্লিতে হাসিনা মোদী প্রথমবারের মতো মুখোমুখি দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে। বিনিময়ের ধারায় কোন দেশ কতটুকু পেল বা ছাড় দিল এমন নানান কৌতূহলের উত্তর মিলছে বৈঠক শেষে 12টি দফা সম্বলিত 53টি অনুচ্ছেদে প্রকাশিত যৌথ বিবৃতি থেকে। এর 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মুক্তিযুদ্ধ ও জাতির পিতার আদর্শ বাস্তবায়নে ঢাকার পাশে থাকবে নয়াদিল্লি। আর 4th অনুচ্ছেদ বলছে স্থল সীমানায় মানুষের যাতায়াত বাড়াতে অগ্রগতি হয়েছে ভিসা ছাড়া বাংলাদেশিদের ভারত গমনের সুযোগ তৈরির। আগামীতে ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়ে শেখ হাসিনার প্রস্তাবের জবাবে শিলিগুড়ি ঢাকা সরাসরি বাস চালু করতে ভারতের আগ্রহের কথা বলা হয়েছে 19 নম্বর অনুচ্ছেদে।
তিস্তার পানি বণ্টনের বিষয়টিকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মানবিক দাবি উল্লেখ করায় জবাবে ভারত আবারও দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে 22 নম্বর অনুচ্ছেদে। উপকূল ও সমুদ্রের নিরাপত্তায় রাডার স্থাপনের আগ্রহের কথা 22 নম্বর অনুচ্ছেদে বলার পাশাপাশি 38 নম্বর অনুচ্ছেদে দেশটি আগ্রহ দেখিয়েছে ভুটান নেপালের জলবিদ্যুৎ আনতে 765 কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণের। ইন্ডিয়া সফর এবং ওয়ার্ল্ড ইকোনমিকে দুটো ধরেই রিজনাল কোঅপারেশনের কথাগুলো বারবার আসছে। ভারত থেকে যে গ্যাসটা আসবে সেই গ্যাস আমরাও ব্যবহার করতে পারবো এবং ভারতও আমাদের পাইপলাইন ব্যবহার করে আবার শিলিগুড়ি দিয়ে যদি তারা কানেক্ট করে তাহলে তারাও তারা সেখানে ব্যবহার করতে পারবে। এই বিষয়গুলো মোটা অঙ্কে বড় আকারে আলোচনা আগেও হয়েছে, তো সেই প্রসঙ্গে গ্যাসের ব্যাপারটা সহযোগিতাটা আসছে, বিদ্যুতের ব্যাপারে আরও সহযোগিতা আসছে যে আমরা আরও ইন্টারেস্টেড বিদ্যুৎ নেওয়ার জন্য। এছাড়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন ভারতও চায় দাবি করে 46 অনুচ্ছেদে দেশটি বলছে রাখাইনের পরিস্থিতি উন্নয়নে কাজ করবে তারা। অনুচ্ছেদ 41 তারা দাবি করে 2019 জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন ও 2020 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন হবে ভারতেও। তবে 53 অনুচ্ছেদের বড় এই যৌথ বিবৃতির কোথাও আলোচিত হয়নি আসামের নাগরিকপঞ্জী ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি। সুনির্দিষ্ট কিছু ইস্যুতে সমাধানের স্পষ্ট ইঙ্গিত না মিললেও জ্বালানি সহযোগিতা, ঋণ সহায়তা বাস্তবায়নের প্রক্রিয়া সহজীকরণ, দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সহায়তার দিক থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরকে বন্ধুত্বপূর্ণ ও আস্থার জায়গা থেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলছেন বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি। রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 7 জনের মধ্যে 5 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল সন্ধ্যার দিকে সুন্দরবন 9 লঞ্চ নৌকাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই নৌকায় থাকা 7 যাত্রী নদীতে পড়ে যান। পরে 5 জনকে উদ্ধার করা হলেও এখনও 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এই ঘটনায় নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে পুকুরে ডুবে 5 জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে ফুফাতো বোন ঝর্ণাকে নিয়ে বাড়ির পাশে বসেছিল 2 শিশু মেহেরজান ও মারিয়া আক্তার। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কয়েক ঘন্টা পর বাড়ির পাশের পুকুরে 3 জনকে ভাসমান দেখতে পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মুন্সীগঞ্জের কুশারীপাড়া এলাকায় আকলেস মিয়ার 25 বছর বয়সী প্রতিবন্ধী ছেলে সেজান ও তার খালাতো ভাই আকির পুকুরে থাকা নৌকায় ওঠে। এ সময় নৌকাটি ডুবে গেলে 2 ভাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজবাড়ির বালিয়াকান্দিতে বজ্রপাতে 1 কৃষক মারা গেছেন। স্বজনরা জানান, রোববার দুপুরে বৃষ্টিপাত শুরু হলে শহরের 3 নদীর মোহনা বড় স্টেশন এলাকায় একটি বট গাছের নিচে আশ্রয় নেন কুমিল্লার চান্দিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অহিদা বেগম, তার মেয়ে রেহেনা বেগম, 2 নাতি সাব্বির ও সামিয়া। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমরা যখন দেখছি যে গাছের উপরে কিছু যে ধোঁয়া উঠছে, তো আমরা বুঝতে পারছি যে সেখানে কিছু না কিছু ঘটছে। তো আমরা দূরে যাই, দেখি অবস্থা তো বজ্রপাতে। ও 4 জনই ওখানে ছিল, ওখান থেকে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে আসে, আমরা তখন তাদেরকে মৃত হিসাবে পাই। খুলনায় ডেঙ্গু রোগে 1 নারীর মৃত্যু হয়েছে। গতরাতে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যশোরের কেশবপুরের চিত্ত মল্লিকের স্ত্রী রেখা শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলে রোববার রাতে 11:45 মারা যান তিনি। ডেঙ্গু ছাড়াও কিডনি ও হৃদরোগে ভুগছিলেন তিনি।
খুলনায় ডেঙ্গু রোগে এ পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য কর্মকর্তা। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার সাথে 50 টাকা পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। রাতারাতি সিন্ডিকেট করে মজুত করা হয়, সেই সঙ্গে যোগ হয় পরিবহনের দীর্ঘ সময়। এতে অনেক পেঁয়াজই পচে গেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমান বাজার দর অনুযায়ী 70-95 টাকার পেঁয়াজ নষ্ট হয়ে দাম ঠেকেছে 10-15 টাকায়। আবার বিক্রি করতে না পেরে অনেকেই ফেলে দিচ্ছেন বস্তায় বস্তায়। ভোগ্যপণের সবচেয়ে বড় পাইকারি চট্টগ্রামের খাতুনগঞ্জের কিছু কিছু আড়তে দেখা দিয়েছে পেঁয়াজের এমনই দুরবস্থা। তবে ব্যবসায়ীদের দাবি, রপ্তানিকারকরা স্থলবন্দরগুলোতে পেঁয়াজ দীর্ঘদিন ধরে আটকে রাখায় এ অবস্থা। তবে এখনও ভালো ভারতীয় পেঁয়াজ 55-60 আর 50-55 টাকায় বিক্রি হচ্ছে মিয়ানমার থেকে আসা পেঁয়াজ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আড়তের বাইরে বস্তায় বস্তায় এভাবেই ফেলে রেখেছে পচে যাওয়া পেঁয়াজ, যা এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 10-15 টাকায়। বিক্রি করতে না পেরে ফেলেও দিচ্ছেন অনেক ব্যবসায়ী। অভিযোগ আছে, অতিলোভের আশায় ব্যবসায়ীরা মজুত করে রাখায় এমন দুরবস্থা পেঁয়াজের। মালগুলো বৃষ্টিতে কিছু বিচ্ছে, আর কিছু হলে ঘেঁসের কারণে মালটা নষ্ট হয়ে গেছে। আর পেঁয়াজগুলো 60 টাকা ধরে কেনা, 20 টাকা বিক্রি করতেছি, 40 টাকা কেজিতে লোকসান যাচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, স্থলবন্দরগুলোতে ট্রাকে ট্রাকে মজুত করে রেখেছে ভারতের ব্যবসায়ীরা। একই সাথে আমদানির সময় ট্রলারে অতিরিক্ত বোঝাই এবং বেশি লাভের আশায় অপরিপক্ক পেঁয়াজ রপ্তানি করেছে মিয়ানমার। তাই 60-70 টাকায় আমদানি করা পেঁয়াজ নষ্ট হওয়ায় বিক্রি করতে হচ্ছে পানির দরে। পেঁয়াজগুলা যে আসে নদী পথে, ঘটে জাহাজে, যে জাহাজে অতিরিক্ত বোঝাই করার কারণে এই মালগুলা মনে করেন বাতাস পায় নাই, মালগুলা নষ্ট হয়ে গেছে। মিয়ানমারের মাল আপনার এমনি ওখানে যেখান থেকে লোডিং হয় ওখানে যদি একটু 19-20 মাল দেয় আর আসতে লেগে সময় লাগে, ওই জন্য নষ্ট হয়ে যায়। পেঁয়াজ মজুদের কথা অস্বীকার করলেন ব্যবসায়ী নেতারা। আর চেম্বার নেতা বলছেন, পেঁয়াজ নিয়ে সরকারের নতুন করে এখন থেকে ভাবা উচিত। পেঁয়াজটা আসলে বেশিক্ষণ ধরে বেশি দিন ধরে রাখলে দাম পেঁয়াজটা পচে যাবে, যার কারণে কেউ এর কাজ করবে বলে আমি মনে করি না। সরকার যদি একটু গভীরভাবে চিন্তাভাবনা করে, কৃষকদেরকে নিয়ে একটু কাজ করে, আমার মনে হয় যে নলকটন পেঁয়াজ ঘাটতি থাকে, এটা আমরা ভারতের যে নির্ভরশীলতা আছে সেটা থেকে আমরা উত্তরণ করতে পারবো। 13 সেপ্টেম্বর রপ্তানি মূল্য বৃদ্ধির পর 29 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। হঠাৎ এমন সিদ্ধান্তে লাফিয়ে লাফিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম 100-তে ঠেকে। তবে এখন বাজার দ্রুত নিম্নমুখী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে, কাল থেকে 22 দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধের দাবি, সরকারি সহায়তা নিশ্চিতের দাবি। সকল অশুভ শক্তিকে বিনাশ করে বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ সংসদীয় এলাকায় ঢাকা 2 আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে একথা বলেন তিনি। নিজ এলাকার ছোট বড় প্রায় 90টি মণ্ডপ পরিদর্শন করেন কামরুল ইসলাম, পাশাপাশি প্রতিটি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে তুলে দেন অনুদানের অর্থ। এ সময় কামরুল ইসলাম দেশ থেকে সকল দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও চাঁদাবাজি বন্ধে সরকারের এই অভিযানের ভূয়সী প্রশংসা করেন। বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আপনারাও প্রার্থনা করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যুদ্ধ ঘোষণা করেছেন অশুভদের বিরুদ্ধে, দুর্বৃত্তের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সাহসিকতার সাথে যে যুদ্ধ, এই যুদ্ধ জয়লাভ করে আমরা যাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, দেশকে অশুভ শক্তিমুক্ত যাতে আমরা করতে পারি। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, উৎসব মুখর পুরো দেশ। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখার ভিড়। এর আগে গতকাল মহাষ্টমীতে কুমারী রূপে ভক্তদের আশীর্বাদ দিলেন মহামায়া, নিলেন ভক্তদের অঞ্জলি। সমাজের সব বৈষম্য আর বিভেদ ধুয়ে মুছে যাক, এমন প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। মহাষ্টমীতে দেবী কুমারীর আবাহন, সরু সুপচারে মাতৃজ্ঞানে কুমারী মায়ের আরাধনা। তিনি যেমন অসুর সংহার করে কখনো ত্রাতা, কখনো দশভুজা, আবার দেবী কুমারীর মধ্যেও জগৎজননীর রূপে প্রকাশিত তিনি।
নকুল বেলপাতা তুলসী নৈবেদ্য আর মন্ত্র উচ্চারণে উপাসনা করা হয় দেবী কুমারী। পরম ভক্তিতে কুমারীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পুণ্যার্থীরা। জাতি ধর্ম নির্বিশেষে এই পূজাটি করা হয়। জগতের প্রতিটি নারী যেন সেভাবে পূজিত হতে পারে, নারী জাতির প্রতি যেন আমরা ঠিক সেইভাবে শ্রদ্ধা জানাতে পারি, প্রণাম জানাতে পারি, আমরা যদি দুর্গতি নাশ করতে পারি, সমাজের কল্যাণে নিজেদের অবদান রাখতে পারি। এরপর পঞ্চপ্রদীপের আলোয় পদ্ম আর শঙ্খে মহামায়ার আরতি। সবশেষ সন্ধি পূজায় দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করেন আগতরা। মুসলিম আর বৌদ্ধ খ্রিস্টান একই রক্ত একই প্রাণ, মিলেমিশে থাকবি তোরা, এই আশীর্বাদ করি। সুখে শান্তিতে দেখছি তোদের এবার যাবে বলি। মাতৃজাতিকে সর্বাধিক উচ্চতা দান করা হয়েছে, আমরা সেই জন্যে দেবী রূপে ঈশ্বরের পুজো করি, মাতৃরূপে ঈশ্বরের পুজো করি। স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী রূপে দেবী পূজা করেছিলেন, সেই থেকে অষ্টমীতে কুমারী রূপে পূজিত হন দেবী দুর্গা। মহা অষ্টমীতে মাতৃরূপে পূজিত হলেন দেবী কুমারী। মায়ের আগমনে সমাজ থেকে দূর হবে সকল অনাচার, বৈষম্য মুক্ত হবে পৃথিবী, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমি মো, সময় সংবাদ, ঢাকা। এদিকে গতকাল মহাষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দেবী দুর্গাকে কুমারী রূপে সাজিয়ে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গত এক যুগের ঐতিহ্য বজায় রেখে বন্দর নগরী চট্টগ্রামের পাথরঘাটা শান্তনেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। এবার 8 বছর বয়সী শ্রেয়সী বিশ্বাসকে দেবী দুর্গার রূপে পূজা করা হয়। ময়মনসিংহে রামকৃষ্ণ আশ্রমে ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা আর মন্ত্রপাঠের মাধ্যমে কুমারী পূজা সম্পন্ন হয়। নেত্রকোনার জয়নগরের পার্থ চক্রবর্তীর মেয়ে পর্ণা চক্রবর্তীকে দেবী সাজিয়ে কুমারী পূজা করা হয়। রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার 579টি মণ্ডপে একযোগে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পূজা। ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে পরিবারের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। বরিশালে রোববার সকাল 9:50 মহাষ্টমীতে বিহিত পূজা শুরু হয়। মঙ্গল কামনায় ভক্তরা প্রার্থনা করেন। খুলনা মহানগরীর 126টি মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। রংপুরে ঢাকের বাদ্য আর উলুধ্বনি সহ নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয় সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী। ফুলের মালা, চন্দন ও নানা অলঙ্কারে নিপুণ সাজে সাজানো হয় কুমারীকে। এছাড়া রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, যশোর, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন মণ্ডপে নানা আচারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নাটোরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের মালিককে আটক করা হয়েছে। স্বজনরা জানান, শনিবার রাতে বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের গৃহবধূ সুমাইয়া খাতুনকে পেটে ব্যথা নিয়ে একই উপজেলার হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসক সামিরা তাবাসুম সাথী ভুল অস্ত্রোপচার করলে রোববার সকালে সুমাইয়া মারা যান। এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠলে পালিয়ে যায় চিকিৎসক। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে হাসপাতালের মালিক আকসেদ আলীকে আটক করেছে পুলিশ। গাজীপুরে একই সঙ্গে দুই বোনকে ঘরে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় গ্রেপ্তার দুই যুবক কে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বিকেলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠান। পুলিশ জানায়, গত 30 সেপ্টেম্বর সকালে ত্রিপুরের নোয়াগাঁও এলাকার বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে শালবনের ভেতর থেকে দুই বোনকে তুলে নিয়ে যায় প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও আজিজুল। এ সময় তাদের আটকে রেখে ধর্ষণ করে ভিডিও ধারণ করে তারা। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে কাউকে না বলতে বলে। ঘটনার 5 দিন পর শনিবার শ্রীপুর থানায় মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন চার্জশিটভুক্ত আসামি সিফাত। জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই সময়ে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ রায়হান ও প্রিন্স মোল্লা। বয়সে কিশোর হওয়ায় তাদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই মামলায় এখনও পলাতক রয়েছে চার্জশিটভুক্ত আরও চার আসামি। গত 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা করে নয়ন বান ও তার সহযোগীরা। পরে এ মামলায় স্ত্রী মিন্নিকেও গ্রেপ্তার করা হয়। দেশের স্বার্থে ইলিশ প্রজনন মৌসুমে নদী ও সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখবেন বরগুনার জেলেরা। তবে এবছরও পার্শ্ববর্তী দেশের সাথে মিল না রেখে অবরোধ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি জানানো হয়েছে নামে মাত্র সহায়তার পরিবর্তে প্রকৃত জেলেদের সঠিক সময়ে কার্যকরী সহায়তার। অবশ্য মৎস্য বিভাগ বলছে চালের সাথে অর্থ সহায়তার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। নিষেধাজ্ঞার সুফল বাড়াতে কাজ করছেন তারা। বিস্তারিত এম এ আজিমের ক্যামেরা রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রিপন মালী। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা এখন জেলেদের দোরগোড়ায়। মৌসুম জুড়ে লোকসানের পর ইলিশ বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ নিষেধাজ্ঞা পালনে বদ্ধপরিকর বরগুনার জেলেরা। অবশ্য এ নিষেধাজ্ঞা পালনে তাদের উপেক্ষা করতে হবে চরম দারিদ্রতাকে। বন্ধ করে দিলে তো আমাকে কষ্ট হবে, মানে কারণ বিভিন্ন কাজ আর কি খাইতে খাইতে হবে। আমরা তো গরিব মানুষ, এই জাল ডাল ভেয়ে খাই, যদি সরকার আমাকে দিয়ে চায়। এদিকে নামে মাত্র চাল সহায়তা নয়, আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। মাসে আমাকে 10,000 টাকা খরচা আছে, যদি সরকার 5,000 টাকাও দেয় তাও তো মোটামুটি বাস পোলাবার লইয়া চললে খাওয়া যায়। আবার সরকার যেটা আইন করছে এটা তো অবশ্যই আমরা মানি, তবে আমাকে যদি একটু আর্থিক সহযোগিতা করতে। অবশ্য ভারত সহ পার্শ্ববর্তী দেশে একই সময়ে অবরোধ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে মৎস্যজীবীদের এ নেতা জানান নিষেধাজ্ঞার 22 দিন মাছ ধরা বন্ধ নিশ্চিত করবেন তারা। আমরা অবরোধটা মানলাম, কিন্তু ভারত মানবে না, এটা আমাদের বিশ্বাস। কারণ হচ্ছে অবরোধ না থাকলেও যখন তারা আমাদের ভিতরে এসে মাছ ধরে, অবরোধ থাকলে তো কথাই নেই, অরক্ষিত সাগরে যে মূল্যে ধরতে পারে। পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে যৌথ নিষেধাজ্ঞা ও চালের সাথে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে চেষ্টা চলছে বলে জানান মৎস্য বিভাগ। পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে কোঅপারেশনের মাধ্যমে যদি করা যায় এর ফলাফলটা আরও বেশি পাবো। সে বিষয়ে আমাদের সদাসায় সরকার পার্শ্ববর্তী দেশের মায়ানমারের সাথে এবং ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। ঠিক সহায়তার বিষয়টা সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে 9 অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে 30 অক্টোবর পর্যন্ত। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। পদ্মার পানি কমতে শুরু করলেও এবার দেখা দিয়েছে তীব্র ভাঙন। রাজবাড়িতে নতুন করে আরও 30টি বাড়ি নদীর গর্ভে বিলীন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ভাঙনের কবলে পড়ার আশঙ্কায় আছে নদী তীরের প্রায় 20,000 মানুষ। শরীয়তপুরে অস্থায়ী বাঁধে দেখা দিয়েছে ধস। এদিকে রাজশাহী ও নাটোরে এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার। মুহূর্তে নদীগর্ভে বিলীন ভিটে মাটি ও গাছপালা, হুমকির মুখে বাড়িঘর, মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। পদ্মার পানি নেমে গেলেও রাজবাড়িতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। রোববার নতুন করে গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া এলাকায় 30টি পরিবার বসত বাড়ি হারিয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে কয়েকশো পরিবার গৃহহীন হয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মা ও মহানন্দার পানি, তবে গোমস্তাপুরের প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে 10টি শিক্ষা প্রতিষ্ঠান, 2টি মসজিদ সহ প্রায় 8,000 বাড়ি। 10 থেকে 12 ফিট, কোন জায়গাতে 15 ফিট, এভাবে কাইটা আইসে একবার বাড়ি কোয়ালের গোড়াতে ঠেকে গেছে। নদীর পাশে বাড়ি ছিল, ওই বাড়ি ধুইছে, যে আবার গেছি ফের আবার ওই বাড়ির গোড়াতে ফের নদী চলে গেল। শরীয়তপুরে পানি নেমে গেলেও পদ্মার তীব্র স্রোতের কারণে আবারও শুরু হয়েছে ভাঙন। কেদারপুর এলাকার অস্থায়ী বাঁধের 15 মিটার অংশ নতুন করে ধসে পড়েছে। জিওব্যাক ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
নাটোরেও পানি নেমে গেলেও এবার লালপুর উপজেলার তিনটি স্থানে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এখনো ডুবে আছে 18টি চর। আমার ছোট ছোট বাচ্চা ছেলেপিলি আমরা কিছু করতে পারছি না, ধরেন আমার খুব অভাবে পড়ে গেছি। আমরা যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হওয়া উপক্রম হয় তবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সদা প্রস্তুত আছি। রাজশাহীতে গোদাগাড়ি, বাঘা ও চারঘাট উপজেলার তলিয়ে থাকা 20টি গ্রাম থেকে দ্রুত নামছে পানি। তবে নিচু এলাকা এখনো তলিয়ে থাকায় দুর্ভোগ রয়ে গেছে পদ্মাপাড়ের মানুষের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কিশোরগঞ্জের ভৈরব কুলিয়ারচর মোহাম্মদ জিল্লুর রহমান সেতুটির উদ্বোধন করা হবে আজ বিকেলে। স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ নবনির্মিত সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। উদ্বোধনের পর যানবাহন ও জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি। ভৈরব ও কুলিয়ারচর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সেতুটি নির্মাণ করা হয়। নদী বাঁচাই আমরা বাঁচি এ স্লোগানে নেত্রকোনার 57টি নদী রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রেসক্লাবের সামনে সম্মিলিত যুব সমাজ, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা জেলা কংস, মগরা, সোমেশ্বরী ও ধনুসহ ছোট বড় হারিয়ে যাওয়া, বিলুপ্ত এবং বিপন্ন প্রায় 57টি নদী রক্ষার দাবি জানান। জন্মসনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার, এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল সকালে পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যশোরের কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বাগেরহাট, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ে জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কারাগারে ক্যাসিনো সম্রাট আরমানের 6 মাসের জেল। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর দুদিনের মধ্যে ঢাকা ছাড়েন সম্রাট। আত্মগোপনে ছিলেন 14 গ্রামে শিবির নেতার বাসায়। গ্রেপ্তারের পরপরই যুবলীগ থেকে বহিষ্কার। সম্রাটের নেতৃত্বেই ভিক্টোরিয়া ক্লাবে চলত রমরমা ক্যাসিনো ব্যবসা। রাজনৈতিক চাপ আর ভয়ে নীরব ছিলেন, দাবি ক্লাব পরিচালকদের। ভারত থেকে রপ্তানি বন্ধের পর মজুদের কারণে পচে গেছে অনেক পেঁয়াজ, লোকসানের মুখে ব্যবসায়ীরা। বন্দরগুলোতে দীর্ঘদিন আটকে রাখাকেও দুষছেন অনেকে। এবং আজ মহানবমী, দেশজুড়ে উৎসবের আমেজ। মহাষ্টমীতে মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীদের দেবীর চরণে অঞ্জলি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।